হ্যালো স্টুডেন্টস বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সেক টুতে আমরা রিসার্চ মেথোডোলজির লাস্ট যে ইউনিট আলোচনা করছিলাম গত কয়েকটি ভিডিওতে সেটা হচ্ছে হিস্টোরিয়ানস অ্যাট ওয়ার্ক আজকে তার লাস্ট ক্লাস আমাদের সিলেবাসও এখানে কমপ্লিট করব আমরা হিস্টোরিয়ানস অ্যাট ওয়ার্কে আমরা দুটো মেজর হিস্টোরিয়ানসের গ্রুপ পেয়েছি সেটা আগের ক্লাসেও আলোচনা হয়েছে এই দুটো যে মেজর হিস্টোরিয়ানসের গ্রুপ রয়েছে তার মধ্যে একটা ওয়েস্টার্ন হিস্টোরিয়ানস গ্রুপ আর একটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন হিস্টোরিয়ানস গ্রুপের মধ্যে কারা কারা পড়ছেন কার্ল মার্কস কলিংহুড ইএইচ কার ইএইচ হবসন র্যাংকে প্রমুখরা পড়ছেন ওয়েস্টার্ন যে গ্রুপ আছে তার মধ্যে সবার আগে উল্লেখ করতে হয় যদুনাথ সরকারের নাম এছাড়া রয়েছেন আরশি মজুমদার ডিডি কোশাম্বি আর এস শর্মা বিপান চন্দ্র ইরফান হাবিব রণজিৎ গুহ সুমিত সরকার প্রমুখরা এবার আহ ওয়েস্টার্ন হিস্টোরিয়ামস থেকে আমরা একজনের সম্পর্কে একটু আলোচনা করব আবার ইন্ডিয়ানের থেকে একজনকে নিয়ে আলোচনা করব। ওয়েস্টার্ন হিস্টোরিয়ামস এর মধ্যে সবার আগে যার নাম পাওয়া যাচ্ছেন তিনি হচ্ছেন কার্ল মার্কস কার্ল মার্কসের এর থেকে ইতিহাসের যে অর্থনৈতিক ব্যাখ্যা সেটা আমরা পেয়েছি এবং এই ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা কালমার্কসের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে তিনি শ্রেণী সম্পর্ক ব্যাখ্যার উপরে জোর দিয়েছেন আধুনিক ইউরোপের একটি স্বতন্ত্র ধারা ছিল এই মার্ক্সবাদী ইতিহাস মার্কস সমাজ বিবর্তনের ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন বর্তমান বিশ্বের সব দেশের ইতিহাস চর্চায় কিন্তু একটা প্রভাব পড়েছে সে কম হোক বেশি হোক কিন্তু প্রভাব কিন্তু একটা পড়েছে কার্ল মার্ক্স বলেছেন তিনি কি বলেছেন যে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ঘটে তার মতে অর্থনৈতিক যে ইতিহাস মানে অর্থনীতি হলো কিন্তু ইতিহাসের চালিকা শক্তি এই যে মার্ক্সের যে ইতিহাসের তত্ত্ব ভারতের অনেক ঐতিহাসিক কিন্তু এই তত্ত্ব গ্রহণ করেছেন আচ্ছা এবার ইন্ডিয়ান হিস্টোরিয়ান্সদের মধ্যে আমরা যার কথা আলোচনা করছি তিনি হচ্ছেন আর সি মজুমদার রমেশচন্দ্র মজুমদার এই মজুমদারের সম্পাদিত হিস্ট্রি বেঙ্গল এর প্রথম এটি তিনি তিনটি লিখেছিলেন এবং প্রথমটাতে তার ছিল বাংলার প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের বর্ণনা আরসি মজুমদারের যে আরো স্মরণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে স্বাধীনতা আন্দোলনের জাতীয়তা ব্যাখ্যা তিনি দিয়েছেন যেটা সেটা কিন্তু খুব মানে তাকে ফেমাস করেছে স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী ব্যাখ্যা তিনি যে দিয়েছেন তার মতে কি প্রাক ব্রিটিশ ভারতে অনেকগুলি জাতি তৈরি হয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ ভারতীয় জাতি কিন্তু ছিল না নাইনটিন্থ সেঞ্চুরির আহ ষাট সত্তরের দশকে ভারতে আধুনিক জাতীয়তাবাদের জন্ম হয় এটা তার ব্যাখ্যা তার মত খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন বাংলাদেশের ইতিহাস এই যে বাংলাদেশের ইতিহাস এটা যে তিনি যেভাবে লিখেছিলেন তার একদম স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল এবং নিরপেক্ষ লেখা এই বাংলার ইতিহাস এবং এখান থেকে বাংলার ইতিহাসের পূর্ণাঙ্গ একটা চিত্র পাওয়া যায় এছাড়া যে ওয়েস্টার্ন আমরা নামগুলো আরো যে পড়লাম কলিংহুড বা কার আগে হিস্টোরিয়ান ওয়ার্কে আমরা তাদের ছোট ছোট উল্লেখ করেছি তাদের কাজগুলো নিয়ে আলোচনা করেছি বা ইন্ডিয়ান হিস্টোরিয়ানসদের মধ্যে আরো যারা রয়েছেন বিপান চন্দ্র রয়েছেন বিপান চন্দ্রের দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিখ্যাত কাজ তার বা ইরফান হাবিব বলো রমিলা বলো তারা কিন্তু সকলেই আমরা এর আগের ক্লাসে তাদের সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমরা দুটো হিস্টোরিয়ানস যে গ্রুপ ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান এদের দুটো গ্রুপ থেকে দুজনকে তুলে ধরলাম তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করো আবার রিপিট করো শুধু এই চ্যাপ্টারের ওপরেই তিন এই ইউনিটের ওপরেই চারটে ক্লাস হয়েছে এই সেই চারটে ক্লাস একে অপরের সঙ্গে কিন্তু রিলেটেড সেগুলোকে আবার করে করে পড়ো এবং নোট ডাউন করো কোথাও অসুবিধা হলে আমাকে বলবে ওকে তাহলে আমরা সিলেবাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ